হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব এই ধরনের বিজনেস ইনভেলপ কীভাবে তৈরি করতে হয় এবং একটি ইনভেলপ তৈরি করার জন্য কীভাবে লেআউট তৈরি করতে হবে, ইনভেলপের সাইজ কত হবে, এটা যে প্রসেস দেখবো আজকের এই ভিডিওতে। আই হোপ আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনভেলপ তৈরি নিয়ে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো চলুন প্রথমে আমরা অনলাইন থেকে একটু দেখবো ইনভেলপের সাইজ কত হয় এবং কত ক্যাটাগরিতে ইনভেলপ তৈরি হয়ে থাকে। তো আপনি যদি অনলাইনে এসে ইনভেলপ লিখে চার্জ করেন, অনেক ধরনের ইনভেলপ পেয়ে যাবেন। তো ইনভেলপ ডিজাইন মূলত অনেক ক্যাটাগরির আছে, বিভিন্ন সাইজের হয়ে থাকে। তো সেগুলো জানার জন্য প্রথমে আমরা চার্জ করতে পারি কোন ক্যাটাগরির ইনভেলপের কী ধরনের সাইজ হয়ে থাকে, সেটি জানার জন্য আমরা অনলাইনে এসে চার্জ করব অল ইনভেলপ সাইজ লিস্ট। অবশ্যই আপনারা যখন একটা জিনিস না জানবেন, গুগলকে জিজ্ঞেস করবেন, আপনাদের গুগলেই আনসার দিয়ে দিবে। তো চার্জ করলে আমরা এমন একটি ওয়েবসাইট পেয়ে যাব। তো এটাতে যদি আমরা ক্লিক করি, দেখেন বিজনেস ইনভেলপ, বিজনেস ইনভেলপ সাধারণত এই সাইজের হয়ে থাকে। বিজনেস ইনভেলপের যে লুকটা এইরকম হয়, তো তার যে সাইজটা আছে, যত ধরনের ইনভেলপ হয় দেখেন এখানে সাইজগুলো দেওয়া আছে। দেখেন এটা হচ্ছে ইনভেলপের মেন সাইজ, আর এটার ভিতরে যে পেপারটা ঢুকবে সেই পেপারটার সাইজ কেমন হবে, বা যদি এফোর সাইজের একটি পেপার ঢুকান, যে বাসটা দিতে হবে এত ইঞ্চি পরিমাণ রেখে বাস দিতে হবে। তো এখানে আপনারা এই সাইডটি একটু ঘোরাঘুরি করলে এত যে বুঝতে পারবেন। তো আমি যে আজকে ইনভেলপটি তৈরি করব, মূলত আমি যেই কোম্পানিতে জব করি সেই কোম্পানির জন্য একটি ইনভেলপ তৈরি করব। সেটি হচ্ছে একটি ক্যাটালগ ইনভেলপ, যার সাইজ হবে 9 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি। 9 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি ইনভেলপের ভিতরে এফোর সাইজের পেপার ঢোকানো যাবে। চলুন সরাসরি আমরা এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। আরেকটি কথা বলে নিই, ইনভেলপ তৈরির সময় অবশ্যই সব থেকে বেশি গুরুত্ব দেবেন ইনভেলপের যে সাইজটা নেবেন, প্রিন্ট লেআউটটা যেভাবে তৈরি করবেন সেটার উপরে। কারণ আপনি যদি পারফেক্টভাবে প্রিন্ট লেআউট না তুলে দিতে পারেন, তাহলে প্রিন্ট প্রেসে গিয়ে এটি ভালোভাবে প্রিন্ট করতে পারবে না। তো এদিকে খুবই গুরুত্ব দিতে হবে। তো আমরা অ্যাডোবি দেখবো, চলুন সরাসরি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পর প্রথমে আমরা একটি আর্টবোর্ড নেব। আমরা এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে দিব, আমরা এখানে নাম দিতে পারি ইনভেলপ। তো আমরা এখানে একটি আর্টবোর্ড দিয়ে দিব 20 ইঞ্চি 20 ইঞ্চি দিয়ে আমরা একটি আর্টবোর্ড ক্রিয়েট করব। কালার মোড থাকবে CMYK, হাই রেজুলেশন থাকবে 300 PPI। ওকে, আমরা ক্রিয়েট ডকুমেন্ট দিয়ে দিব। তো আমাদের আর্টবোর্ডটি ক্রিয়েট হয়ে গেল। আর্টবোর্ডটি ক্রিয়েট হওয়ার পর প্রথমে আমরা যাব রেক্ট্যাঙ্গেল টুলে। রেক্ট্যাঙ্গেল টুলটি যখন সিলেক্ট করব, সিলেক্ট করে আর্টবোর্ডে এসে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করলে এমন একটি বক্স আসবে, এখানে আমরা সাইজটি দিয়ে দেব। তো আমাদের সাইজ কী ছিল, 9 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি, কিন্তু আমরা 12 ইঞ্চি দিব না, 12.5 ইঞ্চি দিব। দেখেন আমাদের একটি পেপার চলে আসছে। তো এটার আমরা স্টক দিয়ে দিব জাস্ট বোঝার জন্য। পেপারটাকে আমরা অ্যালাইন করে আর্টবোর্ডের মিডল করে দিব। এই শেপটাকে সিলেক্ট করে যখন কর্নারে মাউস কার্সারটি নিয়ে যাব, দেখেন ঘোরানোর মতো একটি অপশন দিচ্ছে। তো আমরা শিফট প্রেস করে এটাকে ঘুরিয়ে দিব। এটার ভিতরে কালারটা আমরা অন্য একটি কালার দিয়ে যাতে বোঝা যায়। ভিতরে আমরা অন্য একটি কালার দিয়ে দিলাম যাতে বোঝা যায় যে এখানে একটি পেপার আছে। আচ্ছা, তারপরে এই পেপারটিকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, আবার কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পর আমরা প্রপার্টিস অপশনে যাব। তো এই প্রপার্টিস অপশনটি যাদের এখানে না থাকবে, তারা উইন্ডোজে যাবেন। উইন্ডোজ থেকে দেখেন এখানে একটু নিচে যখন আসবেন, প্রপার্টিস নামে একটি অপশন আছে, এটাকে ক্লিক করে দেবেন, টিক মার্ক দিয়ে দেবেন। সো আমার এখানে টিক মার্ক দেওয়া আছে, মানে এখানে আছে। দেন আমরা পেপারটিকে সিলেক্ট করে প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্মের পাশে ছোটো একটি বক্স আছে, উপরে সাইডের মিডলে ক্লিক করে জাস্ট আমরা এটাকে ঘুরিয়ে দিব। দেখেন উপরে চলে গেছে, এই শেপটা উপরে চলে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি ইনভেলপ নিয়ে আসি। ইনভেলপের দুটি পার্ট থাকে, একটি হচ্ছে ফ্রন্ট সাইড আর একটি হচ্ছে ব্যাক সাইড। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড। তো আমাদের যে লেআউটটা তৈরি করতে হবে, লেআউটের মধ্যে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড হবে।
তো আমাদের ব্যাক সাইড হচ্ছে দুই পাশ থেকে আসবে, এই পাশ থেকে হাফ আসবে, এই পাশ থেকে হাফ আসবে, দুই পাশে এসে জয়েন হবে, সেটা হচ্ছে ব্যাক পার্ট হবে। তো আমরা ব্যাক পার্টের লেআউটটা তৈরি করতেছি। দেন আমরা যে এই শেপটা ক্রিয়েট করলাম, এই শেপটাকে সিলেক্ট করে আবার প্রপার্টিস থেকে এখন আমরা নিচে সিলেক্ট করব। নিচে সিলেক্ট করে এটার হাইটটাকে কমিয়ে দিব। আমাদের হাইট ছিল 9 ইঞ্চি, তো আমাদের যেহেতু দুই পাশ থেকে জয়েন হবে তো এটাকে হাফ করতে হবে। তো 4.5 ইঞ্চি, 5 ইঞ্চি দিয়ে ইন্টারফেস করব, দেখেন আমাদের 4 পয়েন্ট চলে আসছে। তো আমাদের এক সাইড ক্রিয়েট হলো। তারপর আবার এটিকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। পেস্ট করে আবার প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে নিচের লাইনটার মিডলে সিলেক্ট করে দেন আমরা এখান থেকে ভার্টিক্যালি দিয়ে দিব। দেখেন শেপটা নিচে চলে আসছে। দেন আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় আবার এই বক্সটার টপ লাইনের মিডলে সিলেক্ট করে জাস্ট এখানে আমরা সাইজটা দিয়ে দিব। যেহেতু আমাদের হাইটটা ছিল 9 ইঞ্চি, তো যেহেতু দুই ভাগ করলে 4.5 ইঞ্চি করে পড়ে, যেহেতু আমাদের জয়েন্ট হবে তাই আমাদের একটু বাড়িয়ে নিতে হবে। তো এটা নিব আমরা 5 ইঞ্চি। যেহেতু এই পাশ থেকে 5 ইঞ্চি যাবে, এই পাশ থেকে 4.5 ইঞ্চি আসলে 1/2 ইঞ্চি শেপ দ্বারা জয়েন্ট হবে। যেহেতু আমাদের হাইট আছে 9 ইঞ্চি, তো এই পাশ থেকে আমরা নিলাম 4.5 ইঞ্চি আর এই পাশ থেকে নিলাম আমরা 5 ইঞ্চি। শেপ যখন এখানে আসবে, এই শেপ যখন এখানে আসবে দেখেন আমাদের জয়েন হচ্ছে। আমরা যদি একটু ফিল কালারটাকে অফ করি তাহলে দেখতে পারবেন এইটুকু দ্বারা হচ্ছে আমাদের জয়েন হবে। সো আমরা ব্যাকে চলে আসি, আবার দেখেন। তারপর আবার আমরা মিডলের শেপটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। আবার প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে আমরা এখন এই বক্সটার রাইট সাইডের মিডলে পেস্ট করে হরিজন্টাল দিয়ে দিব। হরিজন্টাল দেওয়ার পর এখন আমরা এই বক্সটার একদম লেফট সাইডে ক্লিক করে আমরা এখন সাইজ দিয়ে দিব, হোয়াইট সাইজ দিয়ে দিব 1.75। দেন আবার আমরা মিডল শেপটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। আবার প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে এই বক্সটার এখানে যে বক্সটা আছে এই বক্সটার লেফট সাইডে ক্লিক করব, দেন আমরা হরিজন্টাল করে দিব। হরিজন্টাল করে আবার আমরা এই বক্সটার রাইট সাইডে ক্লিক করে এখান থেকে আমরা ওয়াইট দিয়ে দিব 0.5, মানে 1/2 ইঞ্চি। দেখেন সব কয়টাকে ধরে এখন আমরা গ্রুপ করব, গ্রুপ করে আর্টবোর্ডে মিডিয়া লাইন করে নিব। ওকে, তো আমাদের কিন্তু লেআউট মোটামুটি কমপ্লিট। দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এই সাইডটা হবে, আর এইটুকু হচ্ছে এই এই যে মাথাটা জয়েন্ট যে পাশ দিয়ে পেপারটা ঢুকানো হবে, আর এটুকু হচ্ছে নিচের সাইড দিয়ে একটু জয়েন্ট হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এটার ফিল কালারটাকে অফ করে দিব, জাস্ট আমরা স্টকটাকে রাখবো। স্টকটাকে রেখে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে এখানে একটি ক্লিক করে ডাউন অ্যারো বাটন প্রেস করে আমরা একটু এরকম করে দিতে পারি। দেন আমরা এই সাইডটাকেও ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডাউন প্রেস করে এই কর্নারটাকে সিলেক্ট করে আপ অ্যারো বাটন ক্লিক করে ওকে। তো আমরা একটু দুইটা কর্নারকে সিলেক্ট করে একটু রাউন্ড করে দিতে পারি। দেন এই দুইটা কর্নারকে সিলেক্ট করে হালকা একটু রাউন্ড করে দেব। তো এখানে আমরা একটু ডিজাইন করব,
তো আমরা এখানে একটি শেপ ক্রিয়েট করে শেপ ক্রিয়েট করে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে চলে যাব। দেন এখানে একটি ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট করে নিব এই লাইনটার মধ্যে, এই লাইনটার মধ্যে ক্লিক করে একটি অ্যাঙ্কর পয়েন্ট করে নিব। দেন এই অ্যাঙ্কর পয়েন্টটিকে সিলেক্ট করে এটিকে সিলেক্ট করে দেন আবার এই শেপটিকে সিলেক্ট করে এপাশে নিয়ে আসবো। আবার অ্যাঙ্কর পয়েন্টে যাব, এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট করে দিব লাইনের মধ্যে। দেন এই অ্যাঙ্কর পয়েন্টটিকে সিলেক্ট করে এটিকে সিলেক্ট করে জাস্ট আমরা নিয়ে আসবো। তারপর আমরা এটিকে সিলেক্ট করব, এটিকে সিলেক্ট করব, আর একটু রাউন্ড করে দিব। ওকে, দেখেন আমাদের লেআউট তৈরি করা কমপ্লিট। আমরা যে লেআউটটি তৈরি করলাম সেটি হচ্ছে আমাদের ডাই কাট, এইভাবে আমাদের পেপারটা কাটিং হবে, এইটুকু আমাদের প্রিন্ট প্রেসে দেখায় দিতে হবে, না হয় তারা কাটিং করতে পারবে না। তো এইটুকুকে আমরা সবটুকু সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল জি দিয়ে ড্রপ করব। ড্রপ করে আমরা একটি লেয়ার তৈরি করে নিব, যে লেয়ারের নাম দিব ডাই কাট। ডাই কাট কন্ট্রোল এক্স দিয়ে কাট করে সেই লেয়ারে আমরা পেস্ট করে দিব। আবার এটিকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করে নিচের লেয়ারে পেস্ট করে দিব। এটা হচ্ছে আমাদের ডিজাইন হবে। এখন আমাদের উপরে যে ডাই কাট লেয়ারটি আছে এটির আই অফ করে দিব। আই অফ করে সব দেন আমরা এটিকে সিলেক্ট করে দেন আমরা এটিকে সিলেক্ট করে এখান থেকে আমরা ফিল কালার দিয়ে দিব হোয়াইট কালার। দেন মিডেলের পেপারটিকে সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাতে যাব, পাত থেকে অফসেট পাতে যাব। অফসেট পাতে গিয়ে আমরা ব্লিড নিব, মাইনাস হাফ ইঞ্চি পরিমাণ আমরা ব্লিড নিব। ব্লিড নিয়ে আমরা ওকেতে ক্লিক করব, দেন রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে দিব। এখন আমরা এটুকুকে ডিলিট করে দিব। ডিলিট করার পর আমাদের যে ডিজাইনটা হবে, ডিজাইনটা হবে আমাদের এই পেজ, এটি হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ। এখন আমরা ডিজাইন করব। তো আমাদের যে কোম্পানির জন্য করতেছি, তো আমরা ইনফরমেশনগুলো নিয়ে আসি। এই হচ্ছে আমাদের ইনফরমেশন, একটি লোগো আর কোম্পানির কন্ট্যাক্ট ইনফোগুলো আছে। আমরা লোগোটা এই পাশে ইউজ করতে পারি। আমরা এখানে একটি শেপ নিব, শেপটাকে আমরা ফিল কালারটাকে অফ করে দিব, স্ট্রক কালার দিয়ে দিব। ফোর পিটি স্ট্রক কালার দিয়ে দিলাম। দেন এটিকে সিলেক্ট করে জাস্ট আমরা লোগোটার সাথে অ্যাডজাস্ট করে নিব। তারপর স্টকটাকে সিলেক্ট করে আমরা এক্সপ্যান্ড করে দিব। এ হচ্ছে আমাদের লোগো। আমরা কালারটাকে একটু ঠিক করে নিব। এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিব, 90 করে দিতে পারি। লোগো এবং শেপটাকে ধরে গ্রুপ করে আমরা একটু ছোট করে দিব, এই পাশে ইউজ করব। আমাদের কন্ট্রাক্ট ইনফোগুলো এই পাশে ইউজ করব। এখানে ধরে পাশে রাখতে পারি, দুইটাকে ধরে আমরা এটার পরিমাণ করে দিব।
এইভাবে রাখতে পারি, জাস্ট সব কটাকে সিলেক্ট করে জাস্ট আমরা ছোটো করে দেব। আমাদের যে গাইড নিয়েছি গাইড বরাবর বসিয়ে দিব। ওকে, এই কালারটাকে সিলেক্ট করে সেমে যাব, সেম থেকে ফিল কালার দিয়ে এই কালারটাকে দিয়ে দিব। দেখেন তো আমাদের কন্ট্যাক্ট ইনফোগুলো বসানো কমপ্লিট। আমরা আরেকটু ডিজাইন করতে পারি, এই ধরনের একটি শেপ নিতে পারি, রাউন্ড করে দিয়ে কন্ট্রোল দিয়ে দিয়ে পেস্ট করলাম। শেপগুলোকে সিলেক্ট করে আমরা একটু এইভাবে ইউজ করতে পারি, দেখি কেমন লাগে। তো আমরা এই বরাবর ইউজ করব, তার জন্য আমরা কন্ট্রোল প্লাস আর দিয়ে পর্যন্ত একটি রোলার নিয়ে যাব, মিডল বেসটাকে সিলেক্ট করে এই শেপগুলোকে সিলেক্ট করে জাস্ট আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে নিব। দেন মিডল শেপটার অন্য একটি কালার দিয়ে দিব, লোগো কালারটা দিয়ে দিতে পারি। দেন এই শেপটার আমরা এই কালারটা দিয়ে দিব। আনলক গাইড দিয়ে আমরা এই স্কেলটাকে ডিলিট করে দিব। দেখেন আমাদের ডিজাইন কমপ্লিট। আচ্ছা, আমরা গাইডটাকে ডিলিট করে দিব অথবা হাইড করে দিতে পারি। গাইডটাকে সিলেক্ট করে স্ট্রোকটাকে অফ করে দিব। দেখেন আমাদের কিন্তু এখানে ডিজাইন দেখা যাচ্ছে না। এখন আমাদের যে মেন ডিজাইন সেখানে স্ট্রোকটা অফ করে দিলাম, আমাদের যে ডাই কাটটা আছে সেই ডাই কাটটার আইডাকে ওপেন করে দিলাম। দেখেন আমাদের এইটুকু যখন আমরা প্রিন্ট পেসে পাঠাবো, তারা দেখলে বুঝতে পারবে যে সে ডিজাইনটা হচ্ছে এইটুকু, এইটুকু ফ্রন্ট সাইড, আর ডিজাইনটা প্রিন্ট করার পর এই সাইড দিয়ে এইভাবে কাটিং হবে। চাইলে আরেকটা জিনিস করে দিতে পারেন, সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এগুলোকে সিলেক্ট করে দিতে পারেন, জাস্ট এইভাবে রাখতে পারেন। এটা করেও দিল বেটার, যা একটা ডিজাইনটা প্রিন্ট হওয়ার পর তারা এইখান দিয়ে এই ব্লিড বরাবর তারা কাট করবে। আমি যদি আপনাদের একটু দেখাই, এই পাশে এনে ডিজাইনটাকে দেখেন, আমাদের ডিজাইনটা হচ্ছে এই এই বরাবর প্রিন্ট হবে, এই পাশ জয়েন্ট হবে, এই পাশ জয়েন্ট হবে। আমরা যদি একটু মকআপের মাধ্যমে দেখি, প্রিন্টের পর আমাদের ডিজাইনটা এরকম হবে। দেখেন এই দুই পাশটা হচ্ছে আমাদের জয়েন হবে, জয়েন হয়ে আমাদের এই পাশটা হচ্ছে, দুই পাশটা জয়েন হয়ে আমাদের এই যে ব্যাক সাইডটা এই পাশটা তৈরি হচ্ছে, আর এই সাইডটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, এই সাইডটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। আশা করি বুঝতে পারছেন। তারপর আমরা ডিজাইনটাকে সিলেক্ট করে প্রিন্ট প্রেসে পাঠানোর আগে আমরা ডিজাইনটাকে সিলেক্ট করে এভাবে জাস্ট ঘুরিয়ে প্রিন্ট প্রেসে পাঠিয়ে দিব। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটি হিট করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।